আজকের যে অবস্থা এটার জন্য দায়ী সম্পূর্ণ আওয়ামী লীগ, আজকে এই রাষ্ট্রের যে অবস্থা এটার জন্য দায়ী সম্পূর্ণ আওয়ামী লীগ, আজকে এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ, আজকে এই দেশের অর্থনীতিকে পুরোপুরিভাবে একটা লুটপাটের রাজত্ব তৈরি করে ফেলেছে। লুটপাটের অর্থনীতি ছাড়া এখানে আর কোনো অর্থনীতি নেই, লুটপাটের রাজত্ব করে রেখেছে। আমার কথা নয়, অর্থনীতিবিদদের দিকে তাকিয়ে দেখুন তারা কি বলছেন, আপনার বিভিন্ন যারা আপনার লেখালেখি করেন কলামিস্ট তাদের কি বলছেন, পত্র পত্রিকাগুলো কি বলছেন, তারপরও তাদের দিকে কোনো খেয়াল নেই, লক্ষ্য নেই, একটাই মাত্র লক্ষ্য। গতকালও দেখলাম আপনার হাওড়ের উপর দিয়ে আপনার তারা উড়াল সেতু তৈরি করবেন এবং সেখানে আপনার দিয়েছে 6,500 কোটি টাকা আপনার বাজেট দিয়েছে, বলছে হবে, কিন্তু সেটা পৌঁছাবে গিয়ে 26,000 কোটি টাকায় নিঃসন্দেহে। এবং এটা কোনো প্রয়োজন আছে কিনা, কতগুলো গাড়ি চলবে ওখানে, কি প্রয়োজন আছে তার সম্পর্কে কোনো কথা নেই। এই যে আপনার আজকে বাংলাদেশের অর্থনীতিকে এই সমস্ত মেগা প্রজেক্ট, অপ্রয়োজনীয় প্রজেক্ট নিয়ে মূল জায়গা থেকে বিভিন্ন জায়গায় নিয়ে চলে এসেছে, এখনো তারা বলে যা সিঙ্গাপুর মালয়েশিয়া এই অবস্থা, যে দেশে এখনো 42% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে, দুবেলা দুমুঠো খেতে পায় না, যে দেশের মানুষ এখন স্বাস্থ্য ব্যবস্থা তারা সঠিকভাবে পায় না, যাদের ছেলেরা এখনো বিএমএ পাশ করে কোনো কর্মসংস্থান নেই, মোটর বাইক চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, শ্রমিক ভ্যান চালাচ্ছে, সেখানে আপনি বলছেন উন্নয়নের, এটা আপনার রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ। তো এই কথাগুলো বলে মানুষকে প্রতারণা করে, মানুষের সঙ্গে পুরোপুরি একটা বেইমানি করে গণতন্ত্র বিনাশী একটা শক্তি হয়ে উঠে মানুষের সমস্ত ধ্বংস করে দিচ্ছেন। খুব নাচতে নাচতে চলে গেছেন ভারতবর্ষে একটা মাত্র আশায়, যে ভারতে গিয়ে আবার ক্ষমতায় কিভাবে থাকা যায় তার জন্য একটা ব্যবস্থা তিনি আবার করে আসবেন। কি এনেছেন? কিছুই না। আমরা দেখলাম জয়পুর এয়ারপোর্টে নৃত্য গীতে ভরপুর, আমাদের প্রধানমন্ত্রীও সেখানে অংশ নিয়েছেন, আমরা ছবিতে দেখলাম। তো এই বিষয়ে এইগুলো আজকে আমার যেখানে আপনার এই দেশে মানুষকে আপনি গণতন্ত্রের অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে গুলি করে মারছেন, যখন জ্বালানি তেলের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে গুলি করে মারছেন, যখন চাল ডাল তেলের দামের বৃদ্ধি পাওয়ার বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুলি করে মারছেন, যখন এই দেশের চরম একটা অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে, সংকট সৃষ্টি হয়েছে, সেই সময় আপনি গিয়ে জয়পুরে গিয়ে আপনি নৃত্য গীতে সঙ্গে একসঙ্গে যোগ দিচ্ছেন, এটা কখনো এই দেশের মানুষ মেনে নেবে না, মেনে নিতে পারে না। আমরা তাই পরিষ্কার করে বলছি কি এনেছেন, 153 কিউসেক পানির কথা বলেছেন, এছাড়া তার কিছুই দেখছি না। আপনারা সেই দিনই ভারত সীমান্তে, আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের বাংলাদেশি নাগরিককে, একজন বালককে, 14 বছরের বালককে দিনাজপুরে, আরো দুজন নিখোঁজ আছে, এটা অহরহ ঘটছে, সেটা কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়নি। আজকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক সুসম্পর্ক হোক এটা আমরা সবাই চাই, বাংলাদেশ আমাদের বন্ধু প্রতিম দেশ, ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছে, আমরা তার জন্য কৃতজ্ঞ। তো আমরা এই দেশে সবসময় আপনারা তো বলতে থাকেন যে এমন পর্যায়ে আপনাদের সম্পর্ক গেছে যে সেই সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনাদের মন্ত্রী বলে সে কথা। তো এই যে বিষয়গুলো, এগুলো বলে মানুষকে প্রতারণা করতে করতে এবং মানুষকে পুরোপুরিভাবে বঞ্চিত করে তার অধিকার থেকে, এভাবে একটা দেশ কখনো চলতে পারে না, একটা জাতি কখনো নির্মাণ হতে পারে না।